দুজনের নিয়মিত আয়োজন রঙ্গমঞ্চ। আর এই পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি দোলা রোজালিও। যৌথ প্রযোজনা নীতিমালা পুনর্বিবেচনা না করা পর্যন্ত যৌথ প্রযোজনার সিনেমার কার্যক্রম স্থগিত করেছে তথ্য মন্ত্রণালয়। তথ্য সচিবের সাথে চলচ্চিত্র পরিবারের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলচ্চিত্রের বর্তমান সমস্যা এবং সমাধানের বিষয়ে সুপারিশ করেছে চলচ্চিত্র পরিবার। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে রোববার তিনটি বিষয়ে আলোচনা করেছে চলচ্চিত্র পরিবার। বিষয় তিনটি হল প্রেক্ষাগৃহ ডিজিটালকরণ, যৌথ প্রযোজনার নীতিমালা এবং সাফটা চুক্তির আওতায় চলচ্চিত্র আমদানি রফতানি। সরকারকে সরাসরি প্রপোজাল দেওয়ার পর তারা সেই প্রপোজাল মেনেছে। তারা আপাতত 50টা মেশিন দিবে। সুস্পষ্টতা থাকতে হবে, নীতির বাস্তবায়ন থাকতে হবে, এইটাই আমাদের কথা। ওই আমাদের কথার পরিপ্রেক্ষিতে মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের প্রথম মিটিং হয়নি। আমাদের 2 ঘন্টা মিটিং হয়েছে সচিব মহোদয় এবং তার অন্যান্য সচিব এবং কর্মকর্তাদের সাথে। আমাদের ডিটেলসটা আমরা তাদেরকে তুলে ধরেছি। চলচ্চিত্র পরিবার আবেদন করেছে সিনেমা হলগুলো আধুনিক করতে, নতুন প্রযুক্তির প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম সংযোগ করতে হবে। যৌথ প্রযোজনার সিনেমার ক্ষেত্রে শিল্পী ও কলাকুশলীদের সমানুপাতিক হার নিশ্চিত করতে হবে এবং আবশ্যিকভাবে রাখতে হবে 2 দেশের 2 পরিচালক। আর সাফটা চুক্তির আওতায় বছরে 4টির বেশি সিনেমা আমদানি করা যাবে না। এসব বিষয়ে চলচ্চিত্র নীতিমালায় উল্লেখিত কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এসব প্রস্তাবের অনেকগুলোই সময়োপযোগী নয় বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সরকার যদি ব্যবসাতেই জড়ায় তাহলে বড় শহরগুলোতে কেন 2টা 3টা করে মাল্টিপ্লেক্স করছে না? একটা ছবির 2 জন পরিচালক, এটা একটা বাধ্যতামূলক করে দেওয়া, এটা একটা হাস্যকর উদ্যোগ। সরকার এমন একটা নীতিমালা করুক, সেই নীতিমালা এমন একটা ফিল্টার থাকুক যে ফিল্টারে বছরে যদি 10টা ছবি অনুমোদন দেওয়া হয় তাহলে এনশিওর করা হবে যে 10টা ছবির মধ্যে 5টা ছবির গল্প বাংলাদেশের, লোকেশন বাংলাদেশের, পরিচালক বাংলাদেশের এবং 10টা ছবির ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী সমান সমান ভাগে ভাগ হবে। কিন্তু সাফটা চুক্তির আড়ালে এই ছবি দ্রব্য বিনিময় প্রথার মতো ছবি আদান প্রদানের যে ব্যাপারটা, এটা পুরোপুরি নিরুৎসাহিত করা উচিত। শিগগিরই শুরু হবে নীতিমালা পুনর্বিবেচনা। একাজিন ঢাকা। ভারতীয় বাংলা ছবি বিসর্জনে অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ঢাকা। ভারতীয় বাংলা ছবি বিসর্জনে অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডের সমালোচক পুরস্কার শাখায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। পুরস্কার হাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেন জয়া নিজেই। কৌশিক গাঙ্গুলি নির্মিত বিসর্জন চলচ্চিত্রটির জন্য এর আগে ভারতের 64তম জাতীয় পুরস্কারে বাংলা ভাষায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় এই ছবি। ছবিতে জয়ার বিপরীত অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। এদিকে আগামী 24 জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 প্রদান অনুষ্ঠানে 0° চলচ্চিত্র অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করবেন জয়া। বাংলাদেশের প্রথম মডেল হিসেবে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হয়েছেন এই সময়ের আলোচিত মডেল পিয়া জান্নাতুল। ঘরে বাইরে প্রচন্ড ব্যস্ত সময় থেকে এই মডেল সময় বের করেছেন রঙ্গমঞ্চের জন্য। 7 সাল আমার তখন SSC রেজাল্টও দেয়নি আমার মনে আছে। দেন মেইনলি খুলনা থেকে ঢাকা আসা হচ্ছে, ঢাকা কলেজে ভর্তি হব। তো ওইখান থেকেই মিস বাংলাদেশে নাম নিই, মিস বাংলাদেশ হয়েও যাই কোনো না কোনোভাবে। দক্ষিণ কোরিয়া, বাহরাইন, মিশরে আয়োজিত আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেছেন পিয়া। বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রথম বাংলাদেশি প্রচ্ছদ সুন্দরী নিয়মিতই বিভিন্ন ফ্যাশন শুধু হচ্ছেন শো স্টপার। বিদেশে যে কাজ করেছি, দেশে কাজ করেছি, কিন্তু তার থেকে বলবো যে আমি কাজ করার পাশাপাশি আমি আমার ডিগনিটি, রেপুটেশন, পড়াশোনা, ফ্যামিলি সব কিছু ব্যালেন্স করেছি। আমি মনে করি যে কোনো একটা মানুষ যে কোনো প্রফেশনে আসলে আপনি যদি আপনার লাইফটা পুরো ব্যালেন্স করতে পারেন উইথ এডুকেশন ডেফিনেটলি অ্যান্ড উইথ ফ্যামিলি, আপনি তখনই পরিপূর্ণতা পাবেন। লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ থেকে আইন বিভাগে স্নাতক শেষ করে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ প্রত্যাশী পিয়া। কাজ করছেন ডক্টর কামাল হোসেন অ্যাসোসিয়েটসে। অভিনয় করেছেন চোরাবালি, গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অফ সামারা এবং প্রবাসীর প্রেম চলচ্চিত্রে। যারা মডেলিংয়ে আসতে চান আমি তাকে তাদের কথা বলি, মডেলিং বা অ্যাক্টিংয়ে আসতে চান ইউর অলওয়েজ ওয়েলকাম। কিন্তু আমি যেটা প্রথমে বলছিলাম, আপনারা আসার সাথে সাথে আপনি যে কোনো প্রফেশন থেকে আসতে চান না কেন, আপনার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট আপনি লাইফে সব কিছু ব্যালেন্স করছেন। শুধু মডেলিংয়ে বা অ্যাক্টিংয়ে আসছেন বলে আপনি পৃথিবীর সব কিছু ভুলে যাচ্ছেন, সেটাও কাম্য না। যেরকম সেরকম যখন জায়গাটায় আসছেন, যতই আপনি প্যাশন থেকে আসুন না কেন, এখানে একটা এখানে সব প্রফেশনাল লোকজন কাজ করে। সো আপনার প্যাশন যেন অন্যান্য প্রফেশনাল লোকজনের বিরক্তির কারণ না হয়। সংসার, রূপালী জগৎ আর নিজের ফ্যাশন ক্যারিয়ার সব একসাথে চালিয়ে যাচ্ছেন। সো আপনার প্যাশন যেন অন্যান্য প্রফেশনাল লোকজনের বিরক্তির কারণ না হয়।